হ্যালো ফ্রেন্ডস, মাই বিউটিফুল লাভলি লাভলি ফ্রেন্ডস, দেখো আমি সঞ্চিতা ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে আবার তোমাদের কাছে চলে এলাম আমার একটা রান্নার সাথে, তোমাদের সাথে কিছুক্ষণ সময় কাটাবো বলে। দেখো এটা কি হয়, যদি করি তাহলে বেশ রান্নাটা ইজি হয়ে যায়। তো সেই ইজির জন্য আমি কিন্তু তোমাদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাই, গল্প করি, রান্না করি, কথা বলি, কখনো কখনো গানও করি। তো বেশ ভাল লাগে। আমি সঞ্চিতা, অ্যাজ ইউজুয়াল তোমাদের কাছে আমার একটা আজকে রেসিপি নিয়ে চলে এলাম। মোস্ট কমন রেসিপি আর সবাই ভালোবাসে, কিন্তু আমি তো ডিম খাই না। এটা অবশ্যই ডিমের একটা রেসিপি, কিন্তু আমি ডিম খাই না। কিন্তু আজকে আমার কাছে একজন অর্ডার করেছে, আমার বৈশাখী, তাই জন্য আমাকে রান্নাটা করতেই হলো। ও মাঝে মাঝে রান্নার আবদার আমার কাছে করে, যেমন একসাথে অনেকগুলো রান্নার আবদার করেছে, সেগুলো একে একে করতে হবে। তার মধ্যে আছে তড়কা, তার মধ্যে আছে ঘুগনি। যেহেতু আমি শীতকালে এগুলো বানাতে ভালোবাসি, বললো বৌদি অনেকদিন খাইনি বানিয়ে। তো ঠিক আছে, একে একে করবো, সময়ের সঙ্গে সঙ্গে যতটুকুন সময় পাবো করবো। দেখো আজকে আমি তেল গরম হতে অবশ্যই সর্ষের তেল, তেলের তেলের মধ্যে একটু আমি দারচিনি দিয়ে দিলাম, তার সাথে টমেটোটা আজকে পেস্ট করিনি। জেনারেলি আমি টমেটো পেস্ট করি, কিন্তু আজকে করিনি। আজকে যেহেতু একটু অন্যভাবে করব। আর সয়াবিনগুলো সেদ্ধ করে পেঁয়াজের সাথে ভেজে রেখেছি, আর জানো ডিমটাও কিন্তু আমি অলরেডি সেদ্ধ করে ভেজে রেখেছি। তো তাতে কী হয় যে রান্নাটা একটু আরও বেশি ইজি হয়ে যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই একটু কাজটা সেরে নেব। ঠান্ডাটা আবার দুদিন থেকে একটু কম জানো আমাদের এখানে, আমার ভাল লাগছে, কারণ আমি তো খুব ঠান্ডা ভালোবাসি না, একদমই ভালোবাসি না, খুব মানে একদমই না। কারণ আমরা তো খুব কাজের লোক, তো আমাদের খুব কাজ করতে হয়। সেই কাজের জন্য কি হয়, আমরা যদি মুড়ি সুড়ি দিয়ে খাটের মধ্যে বসে থাকি তাহলে তো ভীষণ ভালো লাগে, বা এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি, তাহলে ঠান্ডার মতন ভালো আর কিছু নেই। কিন্তু এখন তো দেখো ব্যক্তিগত এক একজনের জীবন এক এক রকম, আমাদের পরিশ্রমের মধ্যে থাকতে হয়, কথা বলতে হয়, সংসারকে চালাতে হয়। সুতরাং আমরা যদি ডুবুথুবু হয়ে ঠান্ডার মধ্যে বসে থাকি, বেশ কিছু মানে কদিন থেকে খুব ঠান্ডা পড়ছিল, আর আমি তো মনে হয় ইনঅ্যাক্টিভ হয়ে যাই ঠান্ডাতে। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, ভাল লাগে না আর কি। তা এগুলো সবই নুন টুন দিয়ে ব্যালেন্সে করা। আর যেটা হলুদ দেওয়া মশলার জল রাখা, তার মধ্যে নুন দেওয়া, আলাদা করে নুন দেবো না। এবার চমৎকার করে সেদ্ধ করে রাখা আলু একটু দিয়ে দিলাম। এখন আকাশাকে খুব সুন্দর গানের প্রতিযোগিতা হচ্ছে, তোমরা নিশ্চয়ই অনেকে দেখছো বা অনেকে জানো না, এমনও হতে পারে, আবার অনেকে জানো দেখছো আমারই মতন। আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে প্রোগ্রামটা দেখি, ভালো মন্দ মিশিয়েই হচ্ছে, সবই যে ভালো হচ্ছে তা না, আবার খারাপও হচ্ছে না, বেশ সময় কেটে যায়। আমার টিভি বলতে তো নিউজ আরে, কিন্তু গান টানের প্রোগ্রাম হলে বেশ দেখে নিই চট জলদি। এবার আমি মিশিয়ে দিচ্ছি, দেখো পেঁয়াজ আর সয়াবিন, আমি তো ভীষণ সয়াবিন ভালোবাসি, যদিও আজকে আর সেটা হবে না। সয়াবিন দিলাম, আলু দিলাম, পেঁয়াজ দিলাম, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, সামান্য মিষ্টি, একটু মিষ্টি মানে সামান্য, খুব বেশি না।
তো তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো, এনজয় করছো, শীতটাকে এনজয় করছো, বিভিন্ন জায়গায় ঘুরছো, বেড়াচ্ছো। এই তো বেড়াবার সময়, তারপরে তো গরম পড়ে যাবে, আর বেড়ানো হবে না। কিন্তু খুব ঠান্ডাতে, একটু মিডিয়াম ঠান্ডা থাকে, ঘুরে বেরিয়ে লাভ আছে বলো? নাহলে আমাদের মতন মানুষদের, যাদের বয়স হয়েছে, তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। আর অল্প বয়সে তো তখন লাগেই না ঠান্ডা। এই হচ্ছে মোটামুটিভাবে আমার আজকের আয়োজন। আলু দিয়ে, সয়াবিন দিয়ে, টমেটো পেঁয়াজ দিয়ে ঠান্ডা কারি। আমি বললাম দেখো, শুধু তো ডিমের ডালনা করবো না, তাহলে আমি ডিমটাকে এইভাবে করি। বললো খুব ভালো। তো ওর কথা মতন ওর সাথে আলোচনা করে নিয়ে আজকের আয়োজনটা করলাম। ও একটু আমার কাছে আবদার করে, তোমরাও নিশ্চয়ই সয়াবিন আলু দিয়ে এই আন্ডা কারি করো, সয়া আন্ডা বলো। সবাই মজায় আছো, ভালো আছো? এগ সয়াবিনটা খুব কমন একটা রান্না, খুব কমন। ডিমটা দেখো আমাদের সকলের কত প্রিয় না, কিন্তু আমি সেই ডিমের যে ভালো লাগাটা সেটা থেকে আমি বঞ্চিত, কারণ খুব ছোট থেকেই আমি ডিমটা ছেড়ে দিয়েছি, খাই না। কিন্তু তার আগে যদি হিস্ট্রি থাকে, সেটা হচ্ছে তার আগের হিস্ট্রিতে আমি কিন্তু ডিম প্রচণ্ড ভালোবাসতাম। আমি তো এটার টেস্ট বুঝতে পারবো না, কিন্তু খুব মন দিয়ে যত্ন করেই রাঁধলাম। দেখো আমার সেই সুন্দরী কাঁচা লঙ্কা, ঝাল কম, দেখতে ভালো। আমি তো বুঝতেই পারবো না এটা কেমন হলো, কিন্তু চেহারায় যা বলছে খারাপ হবে না, চলে যাবে। তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকো, হ্যাপি থাকো, সুন্দর সময় কাটাও, ভালো ভালো রান্না করো, ভালো ভালো রান্না করো, কারণ রান্নার জন্য মনটা খুব ভালো থাকে। আমাদের সব মনটাই তো এখানে চলে যায়, তার আলাদা করে কিছু আমরা ভাবতে পারি না। তাই জন্য কি হয়, যত রান্নার মধ্যে থাকবো না তত ভালো। আর আমি কি হয়, হয়তো কত সময় রান্না হাতা খুন্তি নেই, রান্নাঘরে নেই, কিন্তু কি ভালো ভালো রান্নার আইডিয়া মাথায় আসে। কিন্তু তখনই যদি রান্ধা যায় তাহলে সেগুলো ভালো হয়, কিন্তু তারপরে সেগুলো ভ্যানিশ হয়ে যায়, ভুলে যাই। আমি তো খুব ভুলো মন, যেমন রাধে রাধে অনেক কবিতা মনে আসে, সেটা আর ভুলে যাই। তখন হাতে থাকে খুন্তি আর করা, তখন
কাগজ কলম নেই, আর যখন আমি কাগজ কলমে থাকি তখনও হয়তো, হ্যাঁ কাগজ কলমে থাকি অনেক সময়ই, থাকি থাকতে হয়, তো সে সময় কিন্তু প্রচুর রান্না মাথায় আসে। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ তোমাদের সাথে সময় কাটিয়ে বকবক করে গেলাম, ভালো লাগলো। একটা হেলদি মেডিসিন এটা আমার মনে হয় কথা বলা, তার সাথে ভালো ভালো যে কোনো কিছু পছন্দের আবদারের রান্না, এটা আজকে আমার আবদারের রান্না, তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমরা সবাই ভালো থেকো, তোমরা যারা এই রান্নাটা খুব করো তাদের আর কি বলবো, তাই জন্য রান্নার কোনো প্রসেসিংয়ে গেলাম না, কারণ কমন রান্না এটা আর কি বলবো। তো সবাই ভালো থেকো, কেমন, আমি সঞ্চিতা এখনকার মতন বিদায় নিলাম যথারীতি অ্যাজ ইউজুয়াল তোমাদের মঙ্গল কামনা করে। তো টাটা, বাই।